যেখানে বঙ্গবন্ধু সেখানে আমি, যেখানে রক্ত জমাট আমি সেখানে থামি, যেখানে বঙ্গবন্ধু সেখানে আমি, যেখানে রক্ত জমাট আমি সেখানে থামি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের কর্ণধার আজকের প্রজন্ম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়, সভাপতি মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি এমপি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ ও সুপ্রিয় বিজয়ী শিক্ষার্থীবৃন্দ, আমার সালাম ও অভিবাদন গ্রহণ করবেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি জানাই 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, শহীদ জাতীয় 4 নেতা, 15 আগস্টে নিহত জাতির পিতার পরিবারের সকল শহীদ ও সশ্রদ্ধ অভিবাদন জানাই 2 লক্ষাধিক বীরাঙ্গনার প্রতি। যেখানে বঙ্গবন্ধু সেখানে আমি, যেখানে রক্ত জমাট আমি সেখানে থামি, যেখানে বঙ্গবন্ধু সেখানে আমি, যেখানে রক্ত জমাট আমি সেখানে থামি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের কর্ণধার আজকের প্রজন্ম। এই সোনার প্রজন্মকে ঘিরে তাঁর সুযোগ্য তনয়া বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীল কর্মের সম্পৃক্তকরণে গ্রহণ করেছে নানামুখী কর্মসূচি। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ অন্যতম উদ্যোগ বলেই আমি বিশ্বাস করি। আমি কুইন বাংলাদেশের ছোট্ট একটি জেলা পদ্মা বিধৌত রাজবাড়ি থেকে এসেছি। রাজবাড়ি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আমি। দ্বিধাহীন অকণ্ঠ চিত্তে বলতে পারি, বর্তমান সরকারের এই সকল প্রতিযোগিতার মাধ্যমে অনেকের মতো আমিও নিজেকে তৈরি করার অবাধ সুযোগ পেয়েছি। সৃষ্টিকর্তার অপার কৃপায় শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার পরিবার ও এই প্রতিযোগিতায় সংশ্লিষ্ট সকল সহ শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীর ঐকান্তিক অনুপ্রেরণায় আমি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য, বাংলা ও ইংরেজি ক্যাটাগরিতে কলেজ পর্যায়ে দেশ সেরা মেধাবীর স্বীকৃতি অর্জন করতে পেরেছি টানা 2 বার 2022 ও 2023 সালে। এছাড়াও 2022 সালে শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অর্জিত সাফল্যে আমি অশেষ গর্বিত। প্রতিযোগিতার প্রতিটি ধাপে আমি আবিষ্কার করতে পেরেছি আমার নিজের ভেতরের অমিত প্রাণশক্তি, সমৃদ্ধ প্রাচুর্য। দেশের সকল প্রান্তের অজস্র গুণী ব্যক্তিত্ব ও শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে আহরণ করার সুযোগ ঘটেছে নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা। শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীর নির্দেশনাগুলো আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে আজীবন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মুক্তিযোদ্ধা পরিবারের প্রজন্ম। আজ আমি আমার নানু ভাই, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বারের হাত ধরে এখানে এসেছি। আমি শিক্ষক পরিবারের জ্যোতির্ময় পরিমণ্ডলে বেড়ে উঠেছি। সোনার বাংলাদেশ গঠনে নবপ্রজন্মের প্রতিনিধি আমিও একজন যোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা হতভাগা বাঙালি জাতি আমাদের জাতির পিতাকে শুধু রেড ক্রিসেন্টের পার ছেঁড়া সাদা কাফন আর 3.5 হাত মাটি ছাড়া কিছুই দিতে পারিনি। আপনিও মানবতার মা হয়ে বাংলাদেশের জন্য আপনার জীবন উৎসর্গ করে চলেছেন। সোনার বাংলাদেশ বিনির্মাণে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা থেকে ভাবনার সারথী আমিও হতে চাই একজন স্মার্ট শিক্ষার্থী এবং একজন অহংকারী অংশীদার স্মার্ট বাংলাদেশের। এসডিজি বাস্তবায়নে আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিনিয়ত দেশের সীমানা ছাড়িয়ে কাজ করে চলেছি আমার প্রতিষ্ঠিত আন্তর্জাতিক যুব সংগঠন বিট অফ কুইন থেকে। ধন্যবাদ। বাংলাদেশ নামক এই ফুল বাগানে পরম শ্রদ্ধেয় শহীদ শেখ রাসেলের মতো আমিও সৌরভ ছড়াতে চাই আজীবন। জাতির পিতার স্বপ্নকে বুকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নৈতিক মূল্যবোধ সম্পন্ন, সচেতন ও সুনাগরিক হিসেবে আত্মনিয়োগ করতে চাই। আজ এই পরিসরে কথা বলার সুযোগ পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহমাখা হাসি দেখে এবং তার হাত থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে আমি সত্যি বলতে ভাষা হারিয়ে ফেলেছি। এই সকল প্রতিযোগিতা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হোক এই প্রত্যাশা ব্যক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সকলের প্রতি জানাই সশ্রদ্ধ ধন্যবাদ।
হাল ভাঙা পাল ছেড়া ব্যথা নিয়ে আজ তোমারই হাসু করে অসমাপ্ত কাজ। তোমার স্বপ্নের সোনার বাংলা বিশ্বের বিস্ময়, জলে স্থলে অন্তরীক্ষে আমাদের হবে জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।